দেহের নাড়ুটা কত সুন্দর হয়েছে, চিরা নাড়ু গুনে কত সুন্দর হইতেছে। দাদা ভাই দিদি ভাই নমস্কার, দুর্গা পূজা নাচছে, দুর্গা পূজার মধ্যে মুড়ি টুড়ি না বাজলে দুর্গা পূজা নাগাল লাগে না, তাহলে আমি মুড়ি চেষ্টা বাঁচছি, ওটা আমি আগেই বানাইছি, আজকে আমি নারকল দিয়ে নারকলের নাড়ু বানাবো আর চিরার নাড়ু বানাবো, আপনারা দেখেন এই শুনি না নারকল গুনে কিন্তু কম দামে পাওয়া যায়, 100 টাকা দিয়ে 4টা নারকল আনছি, আমি 3টা নারকল নিয়েছি, আজকে নারকলের নাড়ুটা আমি গুড় দিয়ে বানাবো। দেখেন নাইকলটা ছোট হইলো, নাইকলটার ভিতরে কত পুর, নাইকলটা খাইতে খুব ভালো। দেখেন 3টে নাইকল ফাটাইলাম, এই যে 1 ফুটি জল বেরিয়েছে, 1 বাটি জল হইল না। নাইকল গুনে কেরালা 10 টাকা, হে নাইকল গুনে খুব ভালো, নাইকল দিয়ে এখন আমি কুড়িয়ে নুম। দাদা ভাই দিদি ভাই নারকলটা পুরান হয়েছে, এখন নারকলটা আমি গুড় দিয়ে মাইকা নুম। নারকলটা মাখ পানি গুড়টা কাইটা নুম, গুড়টা এইভাবে কাইটা নুলে মাখতে বেশ সুন্দর হয়। আপনারা যদি মিঠা বেশি খান নারকলের মধ্যে আরো মিঠা বেশি করে দিয়ে গুড় দিয়ে বানিয়ে পারবেন, গুড় দেওয়া হয় চিনি দেওয়া হয় নারকলের নাড়ুটা। নারকলটা বেশ সুন্দর করে মাইকা নুইছি, নারকলটা এখন ডাইকা থুয়ে চিরা দি ভাই জানুম। দোকানের চিরা তো অল্প যাই রে নু, চিরা দি কম কম করে ভাজুম, সেই চিরা দি ফুলবো, চিরাটা ফুললে নাড়ুটা খাইতে ভালো লাগে। চিরাটা বাজলে পরার মধ্যে এরকম মাত্রা ইকে খন্তিটা দিয়ে নাই রেখা করে নেব, বলে তলে পুজো হচ্ছে, চিরাটা পাতলা না মিলে চিরে। এটি চিরা আমার বাজা হয়ে গেছে, মাইকা খুশি নাইকলটা করার মধ্যে এখন দিয়ে দিব, করার মধ্যে দিয়ে ভাই জানাবো।
ভাই দিদি ভাই দেখেন নারকলে থেকে তেলটা উঠছে এই যে আরো জাল করো না গো জাল করলে বাদে তেলটা শুকিয়ে নাড়ুটা উবু নারকলটা ওই আইফো এখন বারে বারে জাল করো না গো নাহলে বুকটা পুড়িয়া ধরব আর নারকলটা ওই আইছে এখন বারে বারে জাল দেবো দাদা ভাই দিদি ভাই এই যে নারকলটা ভাজা হয়ে আছে এই নারকলটার মধ্যে এলাচের গুঁড়া দিলে বাদে সুন্দর বাসনা হয় আমি তো এলাচের গুঁড়া দিব না বাসনাটা আমি ভালো হই না আপনারা যদি নারকল দিয়ে এরকম নাড়ু বানান এলাচের গুঁড়া দিয়ে বানিয়ে পারবে নারকলটা যেন পাকাইছে ওখানে আমি নামাই নেবো নামাই নিয়ে নাড়ুটা বানাবো নাড়ুটা কত সুন্দর হয়েছে নাড়ুগুড়া বানাইতে খুব ভালো নাকি দেখ নাতের মধ্যে নিয়ে ডলা দিলে কি সুন্দর নাড়ুটা হয় নারকলের নাড়ু বানাইলে হাতে তেল ভরা রাখ না এই যে এরকম করে গুড়া নিয়ে দিলে এই যে নারকলের তেল এই কি সুন্দর এই যে দাদা ভাই দিদি ভাই এই নারকলের নাড়ু যদি না খাওয়া হয় তাহলে পূজার কথা মনে হইব না এই দুর্গা পূজার মধ্যে নারকলের নাড়ু নতুন কাপড় চোপড় এরকম করে পিড়লে আউশ নাগে দুর্গা পূজা দেখন যায় নারকলের নাড়ু ডি বানাই নিলে এখন চিরা নাড়ু বানাবো চিরার নাড়ুটা বানাবার নিগে গুড়া করাইতে দিয়ে দিব গুড়া বেশ সুন্দর করে জাল করে তারপরে চিড়াটা দিয়ে দিই গুড়া ভরাই হয়ে আছে দেনে যে তার তার বহন দাদা ভাই দিদি ভাই গুড়াই কি সুন্দর দেখেন আঠা আঠা হয়েছে অন চিড়াটা দিয়ে দিব এই যে দেন গুড়াই চিড়াটা দিয়ে দিব ভাই দিদি ভাই দেখেন চিরা নাড়ু গুনে কত সুন্দর হইতেছে ভাই দিদি ভাই সবটি নাড়ু বানাইছে তো আমার রাতে যাবো গা তাহলে বাদে আপনারা এই পূজার মধ্যে এইভাবে নারকলের নাড়ু চিরার নাড়ু বানিয়ে খাইন আমার ভিডিও আর দেখে আপনাকে ভালো লাগে নেট করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন নাল রায় টিভি দিবেন